এই পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডে ওই সব পাবো, বিল্ডিং গুলো পাবো। ফেসটা কোন দিকে রাখা যায়, মানে মূল লাইটের ক্যামেরা কোন দিকে থাকবে? ক্যামেরা এইদিকে থাকবে। তাহলে ওদের বসিয়ে দাও, তাহলে সেই ভাবে আটজন আছে বলছে। আমি এখন থেকে থাকি। আর দেখুন ইন্টারভিউ মতো হবে না, ওরা আড্ডা মতো হচ্ছে। আমি জাস্ট ধরিয়ে দেবো একটা, বসো। স্নাতকোত্তর পাশ করেছি, বর্তমানে ওই বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি পড়ছি। আমার নাম নীলাবজুন নিয়োগী, আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের। গান বাজনা করি, ভালো লাগে গান বাজনার সাথে থাকতে। আমার নাম ঋতব্রীতা সাহা, আমি ভূগোল বিষয়ে স্নাতকোত্তর পাশ করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আমার নাম রাজন্না হালদার, আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমার নাম অমিতায়ু চক্রবর্তী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিতিরশা জোয়ারদার, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আমি বিবর্ষান, আমি প্রেসিডেন্সি থেকে বাংলা নিয়ে স্নাতকোত্তর পাশ করেছি, এখন এমফিল করছি আর একটু লিখি। আমি মেধাশ্রী, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ছি তৃতীয় বর্ষে। আমার আদি দেশ আমাদের বাড়ি যেটা ছিল নদিয়ায়, আমি যা জানি নদিয়ায় ছিল আমাদের দেশ ছিল নদিয়ায়। তবে সেখানে থেকে আমার জেঠু যখন খুব ছোট তখন চলে আসা হয় আর যাওয়া হয় পশ্চিমবঙ্গে। আমার যতদূর শুনেছি যে মা এবং বাবা দুজনেই বাংলাদেশের, পাবনা এবং ঢাকার দুজনেই। তো সেখান থেকে বাবা যখন 4-5 বছর বয়স তখন ফিরে আসা ভারতবর্ষে, এবং তারপর আমার আর যাওয়া হয়ে ওঠেনি, যাওয়ার ভীষণ ইচ্ছে আছে। আমার বাবা মা দুজনেই খুলনায়। মা অনেক ছোটবেলায় চলে এসেছেন, বাবা অনেক পরে, আমি এখানেই জন্মেছি। আমার আদি দেশ জয়নগর, মজিলপুর, আর এটা বাবার বাড়ি। আর মায়ের বাড়ির দিক থেকে যতদূর আমি শুনেছি আদি দেশ যশোর। আমার বাবা এবং মা দুজনেই কুমিল্লার মানুষ, মানে দুজনেরই তাদের বাবারা চলে এসেছে, অর্থাৎ আমার ঠাকুরদা এবং দাদু। আমার জন্ম এখানে, আমার বাবা মার জন্ম এখানে, দুজনেরই বাড়ি ছিল আদি বাড়ি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং কালীকচ্ছ গ্রাম। আমি আমার মা বাবা দুজনেই এপার বাংলার আর কি। আমার আদি দেশ বাবার দিকে যতদূর শুনেছি মালদায়, আর মা কোচবিহার। আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমি আসলে হাইব্রিড, মানে আমার মা ময়মনসিংহ, বাবা বরানগর, তো আমি জানি না আমার দেশ কোথায়। দেশ বলতে যা বুঝি তা ভাবলে আমার বাড়ি তো পশ্চিমবঙ্গেই, আমার বাবা মা দুজনেই পশ্চিমবঙ্গের। তো আমি বাংলাদেশ গেছি, বুঝেছি, বাঁকুড়া, বাঁকুড়া ওখানে পশ্চিমবঙ্গ। প্রথমত যেটা মনে হয় যে আমরা, আমাদের তো দেশভাগের প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই, যতটুকু জানতে পারি সেটা আর কি পরোক্ষ, এবং ইতিহাস বই পড়ে বা সাহিত্য পড়ে জানা যায়। তো বেশিরভাগ জায়গায় যেটা দেখতে পাই,
দেশভাগ বলতে মানে আমাদের যে দেশভাগের অভিজ্ঞতা সেটা তো খুব পরোক্ষ অভিজ্ঞতা, মানে এই জেনারেশনের কাছে যেটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা নয়। মানে আমরা সাহিত্য পড়ে বা ইতিহাস বই পড়ে যতটুকু জানতে পারি, ইতিহাস বইতে মূলত লেখা থাকে সাম্প্রদায়িক বাটোয়ারা আর কি, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা। কিন্তু আমার মনে হয় যে হিন্দু মুসলিম তো ভারতবর্ষে একটা সম্প্রীতির ইতিহাসও ছিল, যে ইতিহাসটা হয়তো দাঙ্গার থেকে অনেক বেশি। তো কোথাও গিয়ে কি মানে সেই দাঙ্গার জন্যই দেশভাগ হয় নাকি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এটা বিতর্কের বিষয়। তবে যেহেতু আমরা প্রত্যক্ষভাবে দেখিনি সেহেতু সেইভাবে আমরা বলতে পারব। তা সত্ত্বেও যদি এটা কি ভাবা যায় না ব্যক্তিগত আক্রমণ না করেও যে কোথাও ক্ষুদ্রতর স্বার্থের জন্য বৃহত্তর অংশের মানুষকে ভাগ করে দেয়া হয়েছিল, ছোট ছোট স্বার্থ সিদ্ধি করতে গিয়ে একটা বৃহৎ মানুষকে ভাগ করে দিলাম, যাতে তার হাতে কিছুটা ক্ষমতা থাকলো আমার হাতে একটা ক্ষমতার লড়াই, সেটা সবসময় একটা শ্রেণীর মাউন্টব্যাটেন পরিকল্পনা যেটা আমরা ইতিহাস বইতে পড়ি, আমরা কেউই সে সময় জন্মেছিলাম না জন্মানোর কথা, সেটা খানিকটা বিকৃত এবং খানিক যেটুকু পাওয়া যায় তার মধ্যে কিছুকে যুক্তি দিয়ে বিচার করা যায় না। নদীর মধ্যে দিয়ে টানা হয়েছিল আর আমরা জানি যে নদী মাত্রই সেটা শিফটিং, তো বর্ডার সেই বর্ডার ইতিহাস মানেই হচ্ছে মানে হিস্ট্রি মানে হচ্ছে হিস্টোরি, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা যা পড়েছি তার কতখানি সত্যি সেটা তো আমরা জানি না, এটা তো হচ্ছে ব্যাপার। একদমই তাই, শেষ পর্যন্ত ইতিহাস একটা নির্মাণ। হ্যাঁ, এখন আর যে কোনো নির্মাণ মাত্রই বানিয়ে তোলা, আর দেশভাগ আমরা তো কেউ নিজের চোখে দেখিনি, তো সেই যন্ত্রণা সেই কষ্টগুলো আমরা সেগুলো উপলব্ধি করতে পারিও না। আমরা সাহিত্যগতভাবে যেটুকু ইতিহাস পাই সেটাকে যদি সাহিত্যের ভাগে দুভাগে ভাগ করা যেতে পারে, একটা ফিকশনাইজড হিস্ট্রি একটা হিস্টোরিক্যাল ফিকশন, বাট আমাদের দেশে যে অ্যাভেলেবেল যে যা কিছু সেগুলো বেশিরভাগই ফিকশনাইজড হিস্ট্রি অর্থাৎ কাল্পনিক ইতিহাস, ঐতিহাসিক কল্পনা খুব কম। আজকের এই পোস্ট কলোনিয়াল যুগে দাঁড়িয়ে কি মনে হয়, নিজেকে মনে হয় না, আমার তো মনে হয় আমার ডাইমেনশন হারিয়ে যাচ্ছে। ডাইমেনশন কি সত্যি ছিল মানে বিফোর 47 হয়তো ছিল, বলছো উনি যেন সব স্পষ্ট শুনতে পারে এরকম একটা ভলিউমে বলছে। আমাদের কি সত্যি ডাইমেনশন ছিল 47-এর আগে হয়তো ছিল, কিন্তু তারপর যে মুহূর্তে পার্টিশনটা করা হলো তারপর কি কোথাও মানে দেশভাগের একটা কারণ তো এভাবে দেখানো হয়েছিল যে ব্রিটিশ সরকার শেষ কামড়টা দিয়ে গেল, সেই সময় থেকে কি ডাইমেনশনটা হারিয়ে গেল না? বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করা হলো যারা ব্রিটিশদেরকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, তো একদম সত্যি শক্তিশালী গোষ্ঠী। কিন্তু আমার কিনা বিশেষ করে যে আমাদের কি আমরা একটা হ্যাংওভারে এখনো আছি, তো তারপরও আমরা বলছি মানে প্যারাডক্সটা দেখ, পোস্ট কলোনিয়াল বলছি কিন্তু আমরা হ্যাংওভারটাও এনজয় করছি, মানে উই আর এনজয়িং আওয়ার উইকনেস। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তুই বুঝতে পারছিস তোর ডাইমেনশনগুলো একটা সময় অবধি তোকে দেওয়া হয়েছে, একটা এখন এসে বুঝছিস ডাইমেনশনগুলো নেই, তুই কাকে বিশ্বাস করবি? একদিকে একটা সুপার পাওয়ার ট্রাম্প পাগলামি করছে, আর একদিকে আলেপ্পো ইজ গন, আর এদিকে ইউ হ্যাভ ইন্ডিয়া অ্যান্ড ইউ হ্যাভ বাংলাদেশ অ্যান্ড ইউ হ্যাভ পাকিস্তান অ্যান্ড ইউ হ্যাভ কাশ্মীর। কারণ এখানে এই উল্লেখটাই যখন যখন করি যে
ইউ হ্যাভ পাকিস্তান ইন ইন্ডিয়া, ইউ হ্যাভ কাশ্মীর। ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে কাশ্মীরটা উল্লেখ হলো, মানে কাশ্মীরটাকে আলাদা করে দেখা যাচ্ছে না। আমি তো সেটাই বলছি, মানে আলাদা করে দেখা যাচ্ছে না, একসাথে আবার একসাথে দেখা যাচ্ছে না। তাহলে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে কাশ্মীর আছে, মানে কাশ্মীর সে একটা, যদি আমি খুব ফিকশন ভাবে দেখি, মানে খুব ইমাজিন করলে বোধহয় ট্রিপ করলে এরকম হবে যে কাশ্মীর বোধহয় একটা বিশাল বড় মানে পেনেন্স জাতীয় কিছু একটা করছে। ইটস সো স্যাড ওইভাবে প্রত্যেক দিন। আর তুই কোনো খবর পাবি না, তুই গ্রেটার কাশ্মীর বলে একটা মাত্র পেপার চালু হয়, সেটাও বন্ধ করে দিয়েছে, টেলিফোন বন্ধ। ইন্ডিয়া থেকে ওদের খাবার যায় আর পাকিস্তানের ওরা কাপড় পরে, কাকে সাপোর্ট করবে ওরা? আর আলাদা থাকবে কি করে? কিন্তু একসাথে তো থাকতে পারছে না, থাকা তো যাবে না। মানে কোথাও ওই কাশ্মীর সমস্যা পাকিস্তানকে চাইলে ওরা এখন ভারত বা পাকিস্তান কারো সাহায্য ছাড়া আমার মনে হয় একাই থাকতে চায়। ওরা নিজেদের একটা টেরিটরি, সেটা একটা ইউটোপিয়া নয় কি? সেটা একটা ইউটোপিয়া শোনা। সেক্ষেত্রে তো কাশ্মীরের মানুষকে যদি কোনো, সেখানেও তো একটা প্রভাব থেকে যাবে যে তুমি আলাদা হও কিন্তু আমাকে সাপোর্ট করবে, আদারওয়াইজ আমি তোমাকে খাবার দেবো না। ভারত এটা বলতে পারে, আবার পাকিস্তান ঠিক উল্টো কথাটা বলতে পারে, আমি তোমার পড়ার কাপড় দেবো। আর মোদি যে পাওয়ারটা হোল্ড করছে, দেখ যতই বল মোদির এগেনস্টে, মানে ইয়েস কমপ্লিটলি এগেনস্ট মোদি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হি ক্যান কমিউনিকেট ভেরি ওয়েল। কজন ভাবতে পারে, কজনের ওই প্রিভিলেজটা আছে আমাদের মতন ভাবার? এই চাপটা বাংলাদেশের উপরও কিছুটা অবশ্যই ছিল, কারণ পাকিস্তানের উপর থেকে চাপ আসতো এবং পাশাপাশি একটা যার বর্ডারের মধ্যে আছে ক্ষেত্র আলাদা। কেন জানিস নীলাব্জ, দেখ আমরা বাংলাদেশ পাকিস্তান আমরা তো একটা একটাই সংস্কৃতি থেকে বিলং করি, মানে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমরা কজন কাশ্মীর কবির নাম জানি, কিংবা প্রত্যেক দিনের জাপানের সঙ্গে কাশ্মীর সাহিত্য, কাশ্মীর কালচার কতটা জড়িয়ে আছে। আমরা একটা এমপ্যাথি বা সিম্প্যাথি থেকে বলছি, বাংলাদেশ কোনো এমপ্যাথি নয়, বাংলাদেশ কোনো সিম্প্যাথি নয়, ওটা আমার জিনিস, আমার জিনিস। ওর জন্যই আমার মনে হয় যে বাংলাকে, মানে কোট আনকোট বাংলাকে বোধহয় ভাগ করতে পারেনি, বা সেটা ভাগ করতে পারবেও না, করে বাংলাকে কোনো ভাগ করতে পারবে। যদি ভাগ করতে পারতো তাহলে 52 সালের লড়াইটা হতো না, 52 সালের লড়াই আমার আমিকে জন্ম দিত না, সুমন তাহলে লিখতেন না। একদম, যে বাংলার ধনুকের ছিলায় ছিলায় এত টান, তীরের ফলায় সে তো বিষ নয় লালনের গান, ভাগ করতে পেরেছে, ভূগোলটাকে ভাগ করতে পেরেছে, ইতিহাসটাকে ভাগ করতে পারে, ইতিহাসকে ভাগ করতে পারেনি, সাহিত্যটাকে ভাগ করতে পারেনি, অনন্তকে ভাগ, ভাষাটাকে ভাগ করতে পারে, অনন্তকে পারবেও না, সম্ভব না। কিন্তু তারপরেও কোথাও ওই, মানে আজকে স্বাধীনতা হিসেবে মতো যদি স্বাধীনতাকে একটা মানুষ ধরা যায়, তার বৃদ্ধাবস্থা এখন, স্বাধীনতা এখন বৃদ্ধ, তবু আজ দিনের শেষে যদি আমি দেখি, এই যখন আমি রিসেন্টলি সিনেমা দেখলাম গৌতম শিশু, যে এখন বৃদ্ধ হয়েছে, এখনো রুগ্ন, কিন্তু সে, আমরা সেদিন দেখলাম শঙ্খচিল, সেখানে কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে বলতে ইচ্ছে করে বৃদ্ধ হলো স্বাধীনতা, তবু আজ দিনান্তে আমার প্রাণের বন্ধু কাঁদে অন্য দেশের সীমান্তে। একদমই, সীমান্তটা আমাদের অনেকটাই আলাদা করে, মানে এক, আমরা মুখে বলছি আমরা এক, বাংলাদেশ ওটা আমার দেশ, আমার জায়গা, বাস্তবতাটা অনেকটা কঠিন, কঠোর, আলাদা। আমি জানি না তোমরা কারা বাংলাদেশ গেছো, আমি নিজে অনেকবার গিয়েছি বলে আমার সেই অভিজ্ঞতাটা আছে বলে আমি বলছি যে হ্যাঁ, আমি যখন যাচ্ছি মোটামুটি মনে হচ্ছে না মাত্র 3 ঘন্টার রাস্তা, সেটা যেতে আমার 12 ঘন্টা লেগে যাচ্ছে, তার কারণ হচ্ছে কাস্টমসের ঝামেলা, ঠিক আছে। সেখানে আমি একজন ইন্ডিয়ান সিটিজেন, আমাকে ইন্ডিয়ান কাস্টমস কোনো রকম হ্যারাসমেন্ট করছে না, কিন্তু আমি যখনই ওদিকে চলে যাচ্ছি তারা আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করাচ্ছে, ঠিক আছে। কারণ তাদের কাছে এরকম যে যতই বাঙালি হয়ে যাই হোক সে একটা অন্য দেশ থেকে এসেছে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে আমি যখন বাংলাদেশের মানুষদের সঙ্গে মিশছি, তাদের বাড়িতে গিয়ে থাকি, তারা এত আন্তরিকতার সাথে আমাদেরকে এত যত্ন করেছে, মানে সেটা মানে আমি বলে বোঝাতে পারব না, এত আন্তরিকতা পেয়েছি আমি সেখানে। একদম শঙ্খ ঘোষের সেই লাইনটা ছিল না, মানচিত্র রেখা দেশ নও মাটি নও তুমি, সেটা বোধ হয় আসলে তারাও তো জানে আমরা এক। একদম, এখানে আবার কোথাও গিয়ে সেই ওই বিশেষ সম্প্রদায়টার কথা উঠে আসছে, যে এই যে কাস্টমস যার কথা বলছি, সেই কাস্টমস কিন্তু সেই সরকারি লোক, অর্থাৎ সরকারের চাটুকার, ওই সেই এলিট সম্প্রদায় যারা ভাগ করে গিয়েছিল তাদের চাটুকার। আমরা কখনোই মাস পিপলের কথা ভাবছি না, ওই সম্প্রদায়টা আমাদের ভাগ করেছিল, এই সম্প্রদায়ের চাটুকারটা সবাই এসে চাকরি করতে এসে ওরা জানে যে এটাই করতে হবে, তাদের করতে হবে, কাজেই এটাই জানে সেই এলিট সম্প্রদায়টার, যে যারা তারা তো করে গেছেনি, তাদের চাটুকারদের দিয়েও বিভাজনটাকে আরো স্পষ্ট করছেন, এটাকে মোছার কোনো চেষ্টা নেই।
আর সত্যি কথা বলতে এই কথাটা কিন্তু উল্টো দিক থেকেও সত্যি যে যখন বাংলাদেশের লোকরা যখন ইন্ডিয়াতে আসছে তখন ইন্ডিয়ান কাস্টমদেরকে আর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ধর্ম আর যেরকম সব জায়গায় কাজ করে এখানেও কাজ করে ইসলামোফোবিয়া ইসলাম কথাটাকে যদি বাংলায় একদম আমি কোনো কিছুতেই যাচ্ছি না আমি বলছি মানুষের অজ্ঞতা ইসলামোফোবিয়াটা কি অদ্ভুত ভাবে বেড়েছে এই কদিনে মানে এই মোদি আসার পর এবং শুধু দেশ একেবারে এবং সেটা বিশ্ব জুড়ে বেড়েছে ইসলামোফোবিয়া একেবারে এবং আমাদের নাম বাংলাদেশও প্রবল ভাবে বিশালভাবে কত খবরে কাগজে আমরা দেখছি প্রচুর ব্লগার মারামারি করছি একদমই ধর্মের সঠিক ব্যাখ্যাটা ধারণ করো ধর্মের সঠিক ব্যাখ্যাটা যদি আমাদের কাছে থাকে এবং আমরা যে ধর্ম নিয়ে লড়ছি সেটা আসলে একটা রেজিমেন্টেড ধর্ম প্রথাগত ধর্মকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করা আসলে চিরকাল যে কোনো রাষ্ট্রে একটা রঘুপতি থাকে আমরা যদি আমরা ইতিহাস দেখি আজকে আমরা দুর্গাপুজো করছি এখানেও করছি ওদেশেও হয়তো হয় বাঙালিরা করে নিশ্চয়ই হয়তো না অবশ্যই হয় আমরা দেখছি যে বৃহত্তর মানুষকে ভাগ করে দাও সেটার কারণ কি হতে পারে ইনটলারেন্স বেড়ে যাওয়ার কারণ কিন্তু অনেক কিছু হতে পারে পলিটিক্যাল পার্টিগুলো অবশ্যই দায়ী অবশ্যই দায়ী কিন্তু তার আমার একটা জিনিস মনে হয় যে আমাদের নিজেদের মধ্যে সেই মনস্টারগুলো মানে ডিপ উইদিন আর কি মানে যারা এই সময় বিশেষ দাঁত নখ বের করে একদমই তাই মানে কিছু কিছু একটা রাজনীতির কথা বারবার মনে হয় আমি জানি না বলাটা কতটা উচিত হবে কিন্তু আমার মনে হয় না যে আমরা ওই জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের ডেমোক্রেসি দেওয়া উচিত না এখনো ডেমোক্রেসি ইজ ফর গডস আমরা পাই না আমরা আজও পাসের জন্য দাঁড়িয়ে থাকি আমরা আজও কোনো একটা অনুষ্ঠানে পাস পাওয়ার জন্য ওয়েট করি আমরা লাইন দিই না আমরা সবাই একসাথে থাকতাম পাকিস্তান ৪৬ এর দাঙ্গা যেটাকে দায়ী করা হচ্ছে সেটা দরকার ছিল না এই কারণে ধর্ম এমন কোন সুতো হতে পারে না দুটো আলাদা ভূখণ্ডকে তারা বেঁধে রাখছে যার ফল আমরা একাত্তরেই দেখতে পাচ্ছি একটা হতে পারতো যদি একটু সময় দেওয়া যেত অন্তত বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি পাকিস্তানের ক্ষেত্রে আমি বলতে পারছি না কারণ যে ইস্যুটা তোলা হয়েছিল সেটা তো বেসিক্যালি জিন্না তুলেছিলেন পাকিস্তান পাকিস্তান হয়তো আলাদা হয়ে যেত কিন্তু বাংলাদেশের কিছু অঞ্চল অন্তত রাখা যেত আমি বাংলাদেশে গিয়ে বলি আমি জানি না কজন এটাকে সাপোর্ট করবে যে আমরা ইন্ডিয়ান থাকতাম জানি না কেউই সাপোর্ট করবে না একদম কেউই সাপোর্ট করবে না কারণ তাদের স্বাধীনতাটা এসেছে কিন্তু যুদ্ধের মাধ্যমে তারা অর্জন করেছে তারা কখনোই চাইবে না যে তাদের দেশটা আবার ভারতের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এটা ইগো স্যাটিসফাই হয় না আমি রোজ যে ভাষায় কথা বলি সেই ভাষা নিয়ে একটা দেশ তৈরি হয়েছে এটা আমাদের আমার পরিষ্কার মনে হয় ইগোর জায়গা নয় আমার নিজে এটা আমার ব্যক্তিগত মতামত যে কোথাও একটা
দুটো মানুষের ক্ল্যাশ, মানে এটাকে যদি আমি এলিট সম্প্রদায়টাকে এবার বাদও দিয়ে দিই, দুটো মানুষের ক্ল্যাশ, তারা দুজনেই চাইছেন প্রধান হতে, আমি তাদের নাম করছি না ব্যক্তিগত আক্রমণ জায়গাটা না, দুটো মানুষের ক্ল্যাশ, দুজনেই চাইছেন প্রধান হতে, এবং যখন দেখবেন দুজনের পক্ষে তো প্রধানও অসম্ভব না, যে কোনো একজনকে জায়গা ছাড়তেই হবে, তখন তারা করলেন কি জায়গাটা কি ভাগ করে দিলেন, দুটো জায়গা তৈরি হলো, তার দুজন প্রধান হলেন, আমি নাম করছি না, মানে ইতিহাস বই অনুযায়ী যদি আমি নাম করি সেই একটা নাম নেহরু আর একটা নাম জিন্না। তার সাথে একটু স্বার্থ জড়িত ছিল, যেটা হচ্ছে দেখ বঙ্গভঙ্গের সময় যেখান থেকে মুসলিম লীগ শুরু হচ্ছে সেটা হচ্ছে যখন তথাকথিত যে রেনেসাঁস যে ধারণাটা 19 শতক, সেই সময় মুসলিম যারা ছিলেন তারা ব্রিটিশদের সংস্পর্শে আসতে চাননি, ফলে যেটা হলো ওদের যে পড়াশোনার ব্যাপারটা একটা পিছিয়ে শুরু হলো, ভারতীয়রা এগিয়ে গেল, যে মুহূর্তে ভারতীয়রা বলতে কোটার হিন্দুরা এগিয়ে গেল, যে মুহূর্তে হ্যাঁ বাঙালি হিন্দুরা এগিয়ে গেল, এবং বাঙালি হিন্দুরা যারা বাঙালি মুসলমান তাদের কিন্তু প্রবলভাবে একটা অপমান করতে শুরু করলো বা একটা নিচু দেখানো শুরু হলো। একটা জিনিস লক্ষ্য করবি, খুব খুব একটা টেক্সট যদি বলি সহজ পাঠ, হ্যাঁ সহজ পাঠ দ্বিতীয় ভাগ, ওখানে কোনো মুসলিম আমি সম্মানীয় পদ ধর্মযাজকই ধরলাম পাশ সব চাকর, আর সেখানে হিন্দু বাঙালি প্রবলভাবে আছে, এমনকি যদি বলি যে অন্য ধর্মের প্রতিনিধি আছে কিনা একজন রেভারেন্ডের নাম আছে, কিন্তু মুসলিম শুধুমাত্র চাকর, এই যে পিছিয়ে গেল এই স্বার্থটাকে কিন্তু কার্জন বুঝেছিল যে এইখানে যদি আমরা বলি যে তোমাদের এগিয়ে নিয়ে আসবো, সেই সহাবস্থান কিন্তু শুরুতে ছিল না, শুরু থেকে একটু টাল চায়নি, মানে তাদের অরিজিনটাই তলার থেকে উঠে আসা, ওই একটা ধর্মের অবদমন, সেই অবদমন থেকে বেরিয়ে এসে অন্য একটা ধর্মে আশ্রয় সম্মে যাওয়া। এবং তুই যেটা বললি যে ওই সহজ পাঠ, সাহিত্যেরই তো প্রতিফলন, সাহিত্য তো জীবনেরই প্রতিফলন, সেখানে জীবন সেই সময় যা ছিল সেটা সাহিত্য দেখাচ্ছে বা রবীন্দ্রনাথ দেখাচ্ছেন সহজ পাঠ। আমি এই জন্য বললাম সহজ পাঠ লেখা হচ্ছে প্রথম কথা বাচ্চাদের জন্য, রবীন্দ্রনাথ লিখছেন শেষে এসে, সেই সময় কিন্তু অনেক মুসলিম শিক্ষাবিদ চলে এসছেন, হ্যাঁ সেই সময় কিন্তু তারা খুব একটা ভালো জায়গা নিচ্ছে, মানে আমি ধরে নিলাম 1940 যদিও না, এটা 1930 তো পেরিয়ে গেছে, সেই সময় তো নানা রকম পদ নেওয়া হচ্ছে একের পর এক, এবং মুসলিমদের যে স্বার্থ তাদের সেই সময় একটু মনোযোগ দিয়ে দেখা হচ্ছে, এবং আমি বারবার বলছি সেই সময় কিছু বৃদ্ধজীবী বা বুদ্ধিজীবী কোটার তাদেরও দেখা পেয়েছে সেই সময় একটা। আর যখন ওটা স্কুল টেক্সট সেখানে তো সব একটা সমান প্রতিনিধিত্বের ব্যাপার থাকবে, সেখানে বাঙালি হিন্দু আমি একজন পেলে আমি মেনে নিতাম, একজনও পাইনি, খ্রিস্টান একজন ধর্মযাজক আছে কিন্তু মুসলিম কি সব চাপ, দারোগা যারা আমি একটু পড়েছি বলে জানি, এটা দারোগাদের ক্ষেত্রে যখন তারা বলছে সেই কথাটা, যখন সেই ঘটনাটা বলছে একটা মুসলিমের বাড়ি চোর তার বাড়ি গেছে, ভাত হচ্ছিল সেই ভাতের মধ্যে চোরাই দ্রব্য, ওটা হাঁড়িতে নাবিয়েও দেখা যেত, দারোগাবাবু বলছেন আমি হাঁড়িতে লাথি মারলাম ভাত পড়ে গেল, তারপর আমি নিজেকে ধন্যবাদ দিলাম ভাগ্যিস লাথিটা মেরেছিলাম। এইবার সেম আরেক ব্যবসায়ী, তিনি রেশনের মাল বাড়িতে প্রচুর জমিয়ে ফেলেছেন, এবং তার যে দোকান সেটা অলরেডি তাতে আদালত থেকে জারি হয়ে গেছে ডিগ্রি ইত্যাদি, সেই ব্যক্তি কেন দারোগাবাবুকে পাত্তা দেননি, সেই জন্য দারোগাবু তার এগেন্স্ট তার কথাবার্তা শুনছেন ইত্যাদি, যেই ব্যক্তি বাইরে এসে দাঁড়ালেন দারোগাবু দেখ ও আমাদের লোক ঠিক আছে ছেড়ে দাও, টানটা বোধহয় ছিল বলেই ভারতবর্ষ নেপালের মতো হিন্দু রাষ্ট্র নয়, টানটা বোধহয় ছিল বলে এখনো পর্যন্ত হিন্দু নয়, এবং পাকিস্তানে সংখ্যালঘু হলেও হিন্দু আছেন, সংখ্যালঘু হলেও হিন্দু আছেন, আর ভাগটা তো দুবার হয়েছে, ভাগটা তো একবারের নয়, কতটা তো একবারের নয়, খুব দেখতে পাবি না, এটা যেটা বিবর্ষণী বলছিল যে এলিট এলিট ক্লাসের মাথা থেকে এটা বেরোনো খানিকটা শহরের বাইরে একটু শহরতলিতে একেবারেই নেই,
রাখার কারণ আমরা সবসময় বুদ্ধিজীবীদের এমন একটা গুরুত্ব দিয়েছি যে তারাই যেটা ঠিক করবেন সেটাই সমাজ মেনে নেবে, এবং এটাও একদিক থেকে কিন্তু গণতন্ত্র বিরোধী। আলাদা আমাদের আজকে আমরা যখন দেখছি যে জ্ঞান কিন্তু দেখা যাচ্ছে